এমন সময় গেছে আমি পুজো করতে করতে আমার চোখ দিয়ে জল চলে এসছে, কেন আসতো, এত কষ্ট করতাম, এত কষ্ট করতাম। শুভ পয়লা বৈশাখ তোমাদের সবাইকে জানাই, পয়লা বৈশাখের অনেক অনেক শুভকামনা। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। তো এখন ব্রেকফাস্ট করব, সকালের পুজো হয়ে গেছে আর আজকে একটু তাড়াতাড়ি করে পুজো দিয়েছি, তারপরে ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি, তখন আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি। তো ভাবলাম যে এখন ব্রেকফাস্ট করব, এখন খাবো, খুব খিদে পেয়েছে, ভাবলাম এখন থেকে তাহলে ব্লগটা স্টার্ট করি, তোমাদেরকে সাথে নিয়ে ব্রেকফাস্টটা করব। তো আজকে ব্রেকফাস্টে কী বানিয়েছি, আজকে যেহেতু পয়লা বৈশাখ তার জন্য আজকে ব্রেকফাস্টে বানিয়েছি লুচি আলুর দম। তো এটা তো তোমরা সবাই জানো আমাদের স্পেশাল ব্রেকফাস্ট মানেই লুচি আলুর দম, বেশিরভাগ না তো লুচি ছোলার ডাল। তো আমি করেছি আলুর দম, বিশেষ করে আজকের দিনে লুচি আলুর দম করার উদ্দেশ্য ঠাকুরকে কিছু করে দিতে হয় আজকে। তো মালপোয়া দেওয়া হয়েছে ঠাকুরকে, মালপোয়া, লুচি, আলুর দম, মিষ্টি, তো এই তো এখন আমরা খাবো। তাহলে চলো, বৃহস্পতিবার ছিল, একদম ঘট টট বসিয়ে পুজো সেরে নিয়েছি, তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করে নেবো আমি আর আমার হাজব্যান্ড। তো বাচ্চাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, এখনও মা খায়নি, মাও খাবে, আমরাও খাবো। তো এখন অলরেডি অনেক বেলা হয়ে গেছে, বেলা বলতে এখন প্রায় 10:20 হয়ে গেছে, মনে ধরে রাখো 10:30 প্রায় বাজে। তো এখন যাচ্ছি, এখন গিয়ে ব্রেকফাস্টটা করবো, যেহেতু পুজো টুজো সব সেরেছি একটু ভালো করে, আজকে একটুখানি অল্প স্বল্প একটু আলপনাও দিয়েছি, যেহেতু খুব ভালো দিন, শুভ দিন বৃহস্পতিবার, একটু আলপনাও দিয়েছি, যেহেতু পয়লা বৈশাখের বৃহস্পতিবার পড়েছে, তো আলপনা টালপনা দিয়ে পুজো করেছি। মানে আমি প্রতি বৃহস্পতিবার আলপনা না দিলেও বিশেষ বিশেষ যদি কোনো পূর্ণিমা বা কোনো বৃহস্পতিবারে একটা বিশেষ কোনো দিন পড়ে তাহলে একটু আলপনা দিয়ে তারপরে আমি লক্ষ্মী পুজোটা দিই। তো পুজো দিয়েছি, দেখতে পাচ্ছি চুলটা আমি ছেড়ে রাখি না, এত গরম লাগে আমাকে, সবসময় তোমরা দেখবে আমাকে ব্লগে চুলটা এরকম গুটিয়েই রাখতে, নাহলে আমি কাজ করতে পারি না। মানে এই ঘাড়ের কাজটা না গরমে ঘেমে ওই চুলের তলা দিয়ে ঘেমে যাবে আর ওই গরম লাগবে, মানে কীরকম যে লাগে ওই চুল ছাড়লে, সেজন্য চুলটা গুটিয়েই আমি কাজ করি। তো চলো তাহলে খাবারটা খেয়ে নিই, আজকে ব্লগটা স্টার্ট করলাম, পয়লা বৈশাখের ব্লগ। ভেবেছিলাম আজকে ব্লগ করবো কি করবো না, একটু কনফিউজ ছিলাম, সেটার একটা কারণ আছে, সেটা আর এই ব্লগে বলবো না, এর পরে ব্লগে বলবো। আজকে পয়লা বৈশাখের দিন, আজকেই ব্লগটা খুশি খুশিই করতে চাই। তো খুশির দিন, আজকে অন্য কিছু আলোচনা করবো না, যদি কোনো কথা থাকে তোমাদেরকে শেয়ার করা সেটা এর পরে ব্লগে তোমরা জানতে পারবে, ঠিক আছে? তো যাই হোক চলো তাহলে এখন যাবো খেয়ে দিয়ে নিই, তারপরে আজকের ব্লগটা দেখতে থাকো। তো দেখে নাও, এটাই হলো পয়লা বৈশাখ স্পেশাল ব্রেকফাস্ট। তো আজকে লুচি বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সকালটা একটু হুটোপাটার মধ্যেই গেছে। আর সাথে রয়েছে মালপোয়া, আলুর দম, আলুর দমটাও ঘরেই বানিয়েছি, শুধু মালপোয়া আর মিষ্টিটা বাইরের থেকে আনা, ঠাকুরের ভোগের জন্য আনা হয়েছে। আর এই মিষ্টিটার নাম হচ্ছে কি ত্রিকূট মিষ্টি এরকম কিছু একটা। তো এর সাথে আনা হয়েছিল রসগোল্লা, তো রসগোল্লাটা আর আমরা খাইনি, আমরা শুধু এই মিষ্টিটাই খেয়েছি। এখন যাচ্ছি, মানে ব্রেকফাস্টের বাসন এখনও মাজিনি, পরে মাজি, এখন যাব এই আমার বেডরুমে বেডশিটটা পাতাবো, নতুন একটা বেডশিট পাতাবো, কারণ সকালে হয়নি, কেন সকালে আমার ছেলে ঘুমোচ্ছিল, তো দেরি করে ঘুম থেকে উঠেছে, সেজন্য আমি দেখলাম আমার পুজো আচ্ছা সেরে নি, সকালের কাজগুলো সব সারা হয়ে গেছে, তারপরে আর সময় হয়নি, এখন এসেছি, ভালো এখন বেডশিটটা পাতিয়ে দিই। তো
তো চলো তাহলে নতুন একটা বেডশিট পাতায়, যেগুলো এনেছি তার মধ্যে থেকে একটা পাতাচ্ছি। আর ভেবেই রেখেছিলাম যে এই ঘরে বেডশিটটা আমি পয়লা বৈশাখের দিনকে চেঞ্জ করবো। একবার ভেবেছিলাম কি রাত্রেবেলা কালকে করে রাখি ভেবেছিলাম, তা ইচ্ছা করলো না, এত টায়ার্ড লাগছিল। কালকের একটা কারণ ছিল যেটা তোমরা এর পরের ব্লগে আমি বলে দেবো কি কারণ। কালকের দিনটা খুব খারাপ গেছে, খুবই খারাপ। আমি ব্লগ করেছি, ভেবেছিলাম ব্লগটা হয়তো ছাড়বই না, কিন্তু তারপর দেখলাম না আজকে পয়লা বৈশাখের দিন, আজকে দেরি হলো, ব্লগ তো ছাড়তেই হয়। একটা বছরের পয়লা দিন, শত হলো বাংলা বছরের পয়লা দিন, তো আজকের দিনে যেহেতু এটা আমার একটা প্রফেশন কাজ, তো আজকের দিনে তো একটা ব্লগ দিতেই হয়। সেজন্য যেরকমই বানিয়েছি কালকের ব্লগটা আমি আজকে পোস্ট করব, হয়তো একটু দেরি হবে। তাহলে চলো এখন আর কথা না বলে আমি বেডশিটটা বিছানা চাদরটা পাতিয়ে ফেলি। তারপরে আবার অনেক কাজ পড়ে গেছে রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে। যাবো ব্রেকফাস্টে বাসন মাজবো, ওদেরকে স্নান করাবো, তারপরে দুপুরে রান্না করবো। দেখো পরপর অনেক কাজ রেডি, এখন অলরেডি 11টা বেজে গেছে। তো চলো আগে কাজগুলো পরপর করতে থাকি তোমাদেরকে সাথে নিয়ে। আপাতত কুশনগুলো দিয়ে রাখলাম, আর এই হোয়াইট কালারের কুশন কভার দুটো নতুন লাগিয়ে দিয়েছি, আর বাকি সব পিলো কভার্সগুলো এখন লাগানোর সময় নেই, এখন অনেক কাজ পড়ে আছে ওদিকে, তো এগুলো পরে দুপুরবেলায় লাগিয়ে নেব। তো এই হয়ে গেল বিছানাটা গোছানো আমার, তো এবার চলে যাবো রান্নাঘরে। তো এখন আমি গোপালকে স্নান করিয়ে আনলাম, নাচানাচি করছে, ওকে নতুন জামা পরাবো। বল শুভ, বলো নববর্ষ, জোরে বলো। তো দেখো মিষ্টুকে ফ্রকটা পরিয়েছি যেটা তোমাদের দেখিয়েছিলাম, তো কটনের ফ্রকটা, তো কালারটা একটু লাইট হলে বেশি ভালো হতো, তো যাই হোক দেখতে ভালোই লাগছে, একটু বড় বড় হয়েছে। তার এদিকে অঙ্কিতা দেখো, ও নাইটি পরেছে, তো উঠে দাঁড়াতে তাই চাইছিল না, ওর নাইটি পছন্দই না, মানে আমি কিনে দিয়েছি, বলেছি ছোট করে ফ্রকের মতো বানিয়ে দেবো। তো হলুদ রঙে ওকে দেখতে খুব ভালো লাগছিলো, কিন্তু উঠে দাঁড়ালো না, ওকে আমি বললাম, তো ফার্স্ট টাইম নাইটি পরেছে, তো মানে ওর ভালো লাগছে না, মানে ও সবসময় ফ্রক পরে, এই প্রথমবার ওকে নাইটি কিনে দিয়েছি গরমের জন্য, আমি বলেছি ভেঙে ছোট করে দেবো। তো এদিকে আমি এখন গ্যাস স্টোভটা পরিষ্কার করছি, সাথে মার সাথে একটু গল্প করছিলাম, তো ভাত বসিয়ে দিয়ে সবজিগুলো সব বানিয়ে নেব, কি কি বানাবো। একটা খুব খুশির খবর আছে যেটা ব্লগের শেষে তোমাদের সাথে শেয়ার করব, খুব খুব খুশি খবর। আমি একেবারে নাচতে নাচতে গেছিলাম গেটের সামনে, সেটা কি সেটা তোমাদেরকে পরে বলছি। আপাতত রান্নাটা করিনি, সকালে আলুরদম করেছি, তাই এখন কোনো তরকারি করছি না, পনির ভেজে আলুরদম একটু রয়েছে, ওর সাথে মাখামাখা করে মিশিয়ে ফেলবো। আর করছি পটল ভাজা, আলু ভাজা, ডাল, আর বেগুনটাকে ভাবছি যে ওই সর্ষে পোস্ত যে গুঁড়োটা আছে ওটা দিয়ে একটুখানি ঝাল ঝাল করে করবো। এই হবে আজকের লাঞ্চ। তো ভাত ডালটা হয়ে গেছে, পটল ভাজা আলু ভাজা সব হয়ে গেছে, আর পনির আলুর দমটাও বানিয়ে নিয়েছি, তো এখন লাস্টে বেগুনের ঝালটা করছি। জাস্ট ওই সর্ষে পোস্ত গুঁড়োটা দিয়ে একটু কাঁচা লঙ্কা চিড়ে বানিয়ে নিলাম, বেগুনটাকে হালকা করে ভেজে নিয়েছি, তো একটু মাখামাখা হবে আর কি। তো দেখো রেডি হয়ে গেছে, লাস্টে এক ফোঁটা চিনি দিয়েছিলাম, তো এটা খেতে দারুণ হয়েছিল। সর্ষে পোস্ত গুঁড়োটাকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে, তারপরে ওটা বানিয়েছি। তো এবারে দেখো রেডি হয়ে গেছে রান্না বান্না সব কমপ্লিট, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে পনির আলুর দম, তো সকালে আলুর দম বানিয়েছিলাম ওর সাথে পনিরটাকে ভেজে আর কি, মানে রেডি করে নিয়েছি একসাথে, মানে পনির আলুর দমের মতো বানিয়ে নিয়েছি। তো পটল ভাজা আলু ভাজা দেখতে পেলে, তো এবারে ভাতটা বেড়ে নেব, আর মিষ্টুর খাওয়া হয়ে গেছে, গোপালকেও খাইয়ে দিয়েছি, এবার আমরা খেয়ে নেব, সাথে দই আছে আজকে।
আর ওদিকে যে থালাটার মধ্যে আমি যে বেগুনটা রেখেছি, বেগুনের ঝালটা, ওই থালাটার মধ্যে আমি মাকে দেবো। তো ওর মধ্যে অনেক মশলা তেল তেল লেগে থাকে, তো সেটার সাথে ভাতটা মাখি খেতে খুব ভালো লাগে, তো ওই থালার মধ্যে মাকে দিয়ে দেবো এদিকে আমরা বেড়ে নিয়ে। তো এবারে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আজকে আর কোনো রেসিপি শেয়ার করলাম না, কারণ আজকে তোমাদের সাথে একটু গল্প করব, কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য এদিকে রান্নাবান্না শেয়ার করে আর ব্লগটাকে বিশাল বড় করলাম না। অলরেডি তোমাদের সাথে আজকে একটু অনেক রকম কথা তোমাদের সাথে শেয়ার করেছি ব্লগে, আশা করি ব্লগের লাস্ট অবধি তোমরা দেখবে, সেটা সবই জানতে পারবে। আজকে হলো নেক্সট ডে। তো আমি বলেছিলাম তোমাদেরকে একটা কথা বলবো, খুবই একটা খুশির খবর আমার লাইফে, খুবই একটা ইম্পর্ট্যান্ট খুশির ব্যাপার। তো যেহেতু এতদিন খুব কষ্ট করেছি, খুব কষ্ট, মানে আমি জানি না আমার মতো এত কষ্ট কেউ করেছে কি না, হয়তো করেছে, হয়তো আমার থেকে বেশিও করতে পারে, বাট আমি যেরকম টাইপের আর কি, মানে আমার ধৈর্য শক্তি ভীষণ কম, মানে কি বলবো, সেই জায়গায় দাঁড়িয়ে আমি আজকে এতটা ধৈর্য রেখে এত কষ্ট করে কত রাত যে জেগেছি তার ঠিকানা নেই। সে যাই হোক, সেটা একমাত্র পসিবল হয়েছে ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদের জোরেই এটা সম্ভব হয়েছে। তার জন্য আজকে আমি তোমাদের সাথে আমার এই খুশিটা শেয়ার করতে পারছি। তো কালকে পয়লা বৈশাখ ছিল, তো পয়লা বৈশাখের দিনে আমি সকালে যখন পুজো দিচ্ছিলাম, তো তখন ভাবছিলাম পুজো দিতে দিতে যে আমার কাছে যখন এটা আসবেই, তাহলে যদি আজকে আসতো কেমন হতো, বা আজকে হয়তো আসতে পারে, কী জানি আমার মনের কোণে কোথাও একটা ডাক দিচ্ছিল সকালে যখন পুজো দিচ্ছি যে হয়তো আজকে আসবে। তো আমি জানি না সেটা কী করে সত্যি হয়ে গেল, তো ফাইনালি দেখো এসে গেছে। তো বুঝতে পারছো এটা কী, যে একটা ইউটিউবারই জানে যে এটা কতটা ইম্পর্ট্যান্ট একটা ইউটিউবারের লাইফে। তো আর এটা পাওয়ার জন্য কতটা পরিশ্রম করতে হয়, কতটা পরিশ্রম করতে হয়, সেটা একমাত্র যারা কষ্ট করছে বা যারা ইউটিউবে কাজ করছে তারাই জানে। তো আমার মতো যারা আছো তোমরা নিশ্চয়ই জানো কতটা কষ্ট করতে হয় এটা পাওয়ার জন্য। আমি এটা এখনও খুলিনি তোমাদের সামনে, আগে তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে আমি খুলবো, যেটা করার ফর্মালিটি সেটা করবো, বাট তোমাদেরকে আমি আগে দেখালাম। তো এটা পেয়ে গেলাম, আর এটা পাওয়ার জন্য যে আমি কত কষ্ট করেছি, এমনকি ভগবানের কাছে যে কত কেঁদেছি সেটা একমাত্র আমি জানি আর ভগবান জানে। তো জানি না সবাইকে এত পরিশ্রম করতে হয় নাকি, অনেকে আছে যাদের লাক ভালো থাকে তারা হয়তো খুব তাড়াতাড়ি এটা পেয়ে যায়, তো সবার লাকটা সমান না, কারো দেরি হয় কেউ আগে পেয়ে যায়, বাট আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। তো এক বছর পর আমার চ্যানেল মনিটাইজ হয়েছে, কেউ ভাবতে পারো এতটা ধৈর্য, এক বছর এক মাস, মানে ধরে রাখো প্রায় ১৩ মাস। তো বাট আমি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, তো সেটা মানে অনেকে বলে তিন দিন পর চালু হয়, অনেকে বা দুদিন পর চালু হয়, বাট আমি সেটা বিশ্বাস করতে পারছিলাম না। আগের দিনকে সকাল ১০টা সাড়ে ১০টার সময় আমি অ্যাপ্লাই করি, নেক্সট ডে ঠিক ওই ১১টা নাগাদ আমি দেখছি আমার মনিটাইজেশনটা অন হয়ে গেছে। তো তো একদিনের ভেতরে মানে ২৪ ঘন্টা পেরোতেই আমার চ্যানেলে মনিটাইজেশনটা অন হয়ে গেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি তখন বিশ্বাস করছিলাম না এত তাড়াতাড়ি, এই অ্যাপ্লাই করলাম কালকে সকাল ১০টা সাড়ে ১০টার সময়, আজকে তখন ১২টা বাজে মনে হয় এরকম হবে, তখন দেখছি আমার কাছে মেল চলে আসলো। যাই হোক, সেটা ভগবানের ইচ্ছা, কারণ যেহেতু আমি এতটা ওয়েট করেছি, এতটা কষ্ট করেছি, তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কি পরিমাণ কষ্ট করেছি। মানে কষ্ট বলতে জিনিসটা দেখে মনে হতে পারে যে ব্লগিং তো ঘরের কাজকর্ম করছি, একটু একটু করে শ্যুট করছি, ক্যামেরায় তুলছি, তারপরে সেটা এডিট করে ছেড়ে দিচ্ছি, এটা হয়তো খুব ইজি, কিন্তু এটা এতটা ইজি না, এটা খুব কষ্ট। মানে আমি কাজটা করতে গিয়ে বুঝতে পারলাম এটা কতটা কষ্ট। আমিও প্রথমে ইজি ভেবেছিলাম, কিন্তু যখন আমি কাজটা করছি তখন আমি দিনে দিনে বুঝতে পারলাম না এটা নট ইজি, এটা খুবই কষ্টের, খুবই প্রতিটা কাজ কষ্টের, কষ্ট ছাড়া ফল পাওয়া যায় না।
তো সেটাই, তো ঘরে বসে যদি এইটুকুনি পাওয়া যায় এটাই অনেক। তো সব মেয়েদেরই একটা স্বপ্ন থাকে নিশ্চয়ই, যে নিজের পায়ে দাঁড়ানো, যতই তার হাজবেন্ড আর্নিং করুক না কেন, তো নিজে কিছু করা, সেই আর্নিংয়ে টাকা দিয়ে তার হাজবেন্ডকে কিছু দেওয়া বা পরিবারের জন্য কিছু করা, এটা সবার একটা স্বপ্ন থাকে, সব মেয়েদের সব হাউস ওয়াইফদেরই একটা স্বপ্ন থাকে। তো আমিও সেরকম একজন, তো আমারও খুব ইচ্ছে ছিল নিজের পায়ে একটু দাঁড়ানোর। তো সেই জন্য আমি চেয়েছিলাম সবসময় যে আমার পরিবারের দিকে খেয়াল রাখার সাথে বা পরিবারের সাথে থেকে বাড়িতে থেকে যদি কিছু করা যায় তাহলে সেটা তো তার থেকে বেটার আর কি হতে পারে। তো সেই কারণেই আমার ইউটিউবে আসা। আর আমার হাজবেন্ডকে আমি এইভাবেই বলে রাজি করিয়েছি, প্রথমে রাজি ছিল না, প্রথমে বলেছিল তুমি ছেড়ে দাও, সোশ্যাল মিডিয়া এসব কাজ করতে হবে না, যেরকম বাড়িতে আছো সেরকমই থাকো। তো আমি ওকে অনেক কষ্টে সেটা ওকে রাজি করিয়েছি, ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখিয়ে দেখিয়ে আমি ওকে রাজি করিয়েছি। ও যখন দেখলো না কাজটা তো ভালো, এর মধ্যে কোনো খারাপ কিছু নেই, তখন ও আমাকে পারমিশন দিল, বললো হ্যাঁ তুমি করো। আজকে সত্যি কথা বলছি, এমন সময় গেছে আমি পুজো করতে করতে আমার চোখ দিয়ে জল চলে এসছে, কেন আসতো, এত কষ্ট করতাম, এত কষ্ট করতাম। অনেকে চ্যানেলে গিয়ে দেখতাম যে হয়তো সেরকম আমি যেরকমটা করছি সেরকমই তো হচ্ছে, বা মনে হচ্ছে তো হ্যাঁ এমন কিছু তো ব্যাপার না, তাহলে তাদের কি করে হচ্ছে, আমার কেন হচ্ছে না, আমার কেন হচ্ছে না, এটাই একটা মনের মধ্যে খুব দুঃখ ছিল। তখনই মানে ঠাকুরের পুজো করতাম, আমার চোখ দিয়ে জল চলে আসতো যে ভগবান আমার কেন হচ্ছে না, আমার কেন এত দেরি হচ্ছে, আমি তো আমার মানে 100% দিচ্ছি, তাও কেন আমার সবার মতো তাড়াতাড়ি সাকসেস টাইম পাচ্ছি না। তো খুব মানে মাঝে মাঝে ভীষণ কান্না পেতো, ভীষণ কান্না পেতো, মানে ঠাকুরের কাছে শুধু বলে যেতাম, আর কাকে বলবো, শুধু ভগবানকে বলে যেতাম। মাঝে মাঝে আমার হাজবেন্ডকে বলতাম, ওকে বেশি বলতাম না, ওরও মন খারাপ হয়ে যাবে, ও কারণ ও দেখতো আমি কী হারে কষ্ট করছি। মাঝে মাঝে ও বলতো এতটা করো না শরীর খারাপ হয়ে যাবে। আর আমার এত কষ্টের কারণটাও আমি জানি, অনেক ইউটিউব সার্চ করতাম, আমার এত কষ্টের কারণটা হচ্ছে আমার ভিডিও, কোনো ভিডিও ভাইরালই হয়নি, এক বছরের মধ্যে আমার কোনো ভিডিও ভাইরাল হয়নি। একটা লক্ষ্মী পুজোর ভিডিও আমি করেছিলাম, সেটা এক বছর পর, মানে পরের বছর লক্ষ্মী পুজো আসার আগে ওই ভিডিওটা আমার ভাইরাল হয়, প্রায় এক বছরের মুখে গিয়ে ভাইরাল হয়। তো সেটা ভাইরাল হওয়াতে আমি কিছু সাবস্ক্রাইবার্স পাই, আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়, তারপরে আমি আমার মনিটাইজেশনটা অন হয়। তারপরে আরেকটা বাংলা ভিডিও, যেটা টয়েস কালেকশনের ভিডিও, যেটা আমি তোমাদেরকে শেয়ার করেছি, টয় কালেকশনের একটা ভিডিও বানিয়েছি। আমি কিন্তু ওটা ভাবিনি যে ওটা তোমরা এত পছন্দ করো, তোমাদের এত ভালো লাগবে, বা ওটার দ্বারা আমার চ্যানেলটা এগোবে, বা তোমরা সাবস্ক্রাইব করবে, আমাকে পছন্দ করবে, বা আমার ব্লগ দেখবে, সেটা আমি ভাবিনি। হয়তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমাকে ওই ভিডিওটা দেখে হয়তো সাবস্ক্রাইব করেছো, তো তোমাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো আর বেশি কথা বললাম না, অনেক কথা বলে ফেলেছি যেগুলো হয়তো এতদিন তোমাদেরকে আমি বলিনি, মনের মধ্যে অনেক চেপে রেখেছিলাম, তো আজকে শেয়ার করলাম। এত খুশি, তো খুশির সাথে দুঃখের কথাগুলো বেরিয়ে গেল ভেতর থেকে। তো ফ্রেন্ডস, এই ব্লগটা এখানেই এন্ড করছি, এর পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আর যারা নতুন আছো, হয়তো আমাকে প্রথম দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সাথে বেল আইকনটা কিন্তু অবশ্যই করে ক্লিক করবে। তাহলে ফ্রেন্ডস, ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দে থেকো, তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।